ভুয়ো ডিএসপির পরিচয় দিয়ে প্রতারণার অভিযোগ উঠল মুর্শিদাবাদের রানীতলার বাসিন্দা মাসুদ রানার বিরুদ্ধে। রাজ্য পুলিশের হোমগার্ডে চাকরি করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে লক্ষ লক্ষ টাকা হাতানোর অভিযোগ তার বিরুদ্ধে। বৃহস্পতিবার কলকাতার বউবাজার থেকে ভুয়ো পুলিশ অফিসার মাসুদ রানাকে গ্রেপ্তার করে কলকাতা পুলিশ। ছেলে গ্রেপ্তার হওয়ার খবর টিভিতে দেখা মাত্রই হতবাক পরিবারের লোকজন, যদিও মাসুদ রানা নির্দোষ বলেই দাবি পরিবারের। প্রশাসনের তৎপরতায় সঠিক তদন্তের দাবি জানিয়েছে ধৃতের পরিবার। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ। যোগাযোগ নাম্বার 7477-99516। চারপাশে ভুয়ো সরকারি অফিসার সেজে বিভিন্ন কর্মকাণ্ডের অভিযোগ উঠছে ভুনি ভুরি। কখনো ভুয়ো আইএএস, কখনো ভুয়ো সিবিআই আইনজীবী, কখনো ভুয়ো ডাক্তার, এবার পুলিশের জালে ভুয়ো পুলিশ। ডিএসপির পরিচয় দিয়ে প্রতারণার অভিযোগ রানীতলার বাসিন্দা মাসুদ রানার বিরুদ্ধে। সূত্রের খবর, রাজ্য পুলিশের হোমগার্ডে চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে লক্ষ লক্ষ টাকা হাতায় ধৃত মাসুদ। ধৃতের কাছ থেকে ভুয়ো পরিচয়পত্র উদ্ধার করে কলকাতা পুলিশ। জানা যায় মাঝে মধ্যেই বেড়াতে যাওয়ার নাম করে বাড়ি থেকে কলকাতায় যেত মাসুদ রানা। বৃহস্পতিবার কলকাতার বউবাজার থেকে ভুয়ো পুলিশ অফিসার মাসুদ রানাকে গ্রেপ্তার করে কলকাতা পুলিশ। মুর্শিদাবাদের রানীতলা থানার সোনাডাঙ্গা গ্রামের বাসিন্দা সে। তার শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক পাশ বলেই জানা যায়। তার পরিবারে স্ত্রী, দুই সন্তান সহ মা বাবা রয়েছেন। ছেলে গ্রেপ্তার হওয়ার খবর টিভিতে দেখা মাত্রই হতবাক পরিবারের লোকজন। পরিবারের কেউ বিশ্বাস করতেই পারছেন না তাদের ছেলে এই রকম কোনো কাজ করতে পারে। ধৃত মাসুদ রানার বাবার কথায়, ফাঁসানো হয়েছে আমার ছেলেকে। প্রশাসনের তৎপরতায় সঠিক তদন্তের দাবি জানিয়েছেন অভিযুক্তের পরিবার। মিথ্যে সহ আমার চাষবাসে খাটতে এমনি কলকাতা হয়তো বেড়াতে গেছে, এই তো এক দেড় মাস থেকে যাওয়া আসা করে, এটা সব মিথ্যে ফাঁসানো আছে। কোনো পার্টি ফাঁসাচ্ছে কি এখন কোনো দলাম বলতে হচ্ছে না, যে কোনোভাবে ফাঁসানোর লেগে এটা করেছে, মাধ্যমিক দিয়েছে। আমাদেরকে এমনি জিজ্ঞেস করলাম কোথায় গেলে, তো এমনি বললো কলকাতা এমনি বেড়াতে গেলাম। তাহলে অন্যদিকে মাসুদ রানার পুলিশের কাজের সঙ্গে যুক্ত নিয়ে কিছুই জানেন না প্রতিবেশীরা। আমাদের সাথে কোনো ব্যবহার খারাপ দেখায় নেই, কিন্তু এখন কী ইসের লেগে এখন ফাঁসাইল, কি ইসের লেগে ধরিল তো আমরা কী কী বলতে পারবো না। এখন কুঠে কী করিয়াছে না করিয়াছে, ছেলে তো বাড়িতেই আমরা দেখতে পাই মাঝে মাঝে মাধ্যমে গেছে। চাকরির কথা আমাদেরকে আমরা শুনতে পাই না, কোনো দিনই আমাদেরকে বলে নেই। আমাদের এখানে কোনো আর ব্যাক রিপোর্ট নাই, ছেলে ভালো। আমাদের মতো তো তাই বলছে যে ফাঁসাইল চাকরি। এয়ার হোস্টেস কেবিন ক্রু গ্রাউন্ড স্টাফ ট্রেনিং একাডেমি সিটিএ এখন বহরমপুরে উচ্চ মাধ্যমিক পাস ছাত্রছাত্রীদের এক বছরের ট্রেনিং ও প্লেসমেন্টের সুযোগ। ভর্তি চলিতেছে, আসন সংখ্যা খুবই সীমিত। বিভিন্ন এয়ারলাইনে গ্ল্যামারাস জবের সেরা সুযোগ। যোগাযোগ করুন সিটিএ বহরমপুর ব্রাঞ্চ, ঠাকুরপাড়া, ভাকুড়ি, বহরমপুর, মুর্শিদাবাদ। মোবাইল নাম্বার 9064504611।